फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल। तो आज के वीडियो टा हमरा स्टार्ट कोची आसानसोल बोई मेला थे क्या एक एकने स्निग्धा अच्छा ताकत से स्निग्धा वो थोड़ी टा ठीक नहीं होता तो जरा ताकत से ना हमरा एकान तुम्हारा मतलब नहीं आमदेरो किसी बोई केना चिला और भाभलाम तुम्हारे साथ तो वीडियो टा तैयार करी ताज বইয়ের কালেকশনগুলো অনেক সুন্দর সুন্দর আছে যদিও আমরা অনেকটা দেখে নিয়েছি এখনো কিন্তু বই এখনো কিছু কিনিনি আমার খালি ভূতের বইগুলোই পছন্দ হচ্ছে শুধু ভূতের বইগুলোই দেখে বেড়াচ্ছে কি কি নামগুলো মনে পড়ছে না আমার কি বই দেখছিলাম আমার একটা বই খুব ভালো লেগেছে টোটো কোম্পানি আর হচ্ছে মেয়েদেরই গল্প এই দুটো বই মেয়েদের গল্প এই দুটো বই খুব ভালো লেগেছে কিন্তু এখনো অবধি কিছু কিনিনি তোমাদেরকে বইয়ের কালেকশন মানে আগেও অনেক কিছু দেখালাম আর এখনো পুরো মেলাটাই বাকি আছে ঘুরে দেখার চলো তাহলে ঘুরে দেখে নি বসে আছেন প্রত্যেকের নাম আমি মোটামুটি জানি প্রত্যেকই সম্মান ধন্য আমাদের কাছে সবাই ভালো মিতালি দির কবিতার বই অস্পষ্ট চাঁদের আলো আমি এটা প্রকাশের জন্য ছোট গল্প সমগ্র দামও বেশি নেই কত টাকা দাম এটা খুব ভালো পাওয়া গেছে এখন বাজারে খুব টোটো টোটো কোম্পানি এই বইটাই কিনে না তুই আমি টোটো কোম্পানি মতো ঘুরিনি আমি আমার সিনেমা মিনয় সোনার সুন্দর সুন্দর এখানে বাচ্চাদের বইগুলোই বেশি আছে মানে এই দুটো স্টলে শুধু বাচ্চাদেরই বই আছে ম্যাজিক ম্যাথ কিনবে কি বইটা ম্যাজিক ম্যাথ ম্যাজিকের মধ্যে ম্যাথটা শিখে যাবে এখানে ইংলিশ সব রকমের বই পেয়ে যাবে তোমরা এখানে অনেকগুলো বই স্নিগ্ধা রয়েছে আচ্ছা কোনটা দা অ্যানিমাল ফার্ম গল্পটা খুব সুন্দর এই যে এটা এমন করে বলছো সুন্দর হ্যাঁ মানে তুই আমাকে বলেছিলি তার জন্য বলছিস মানে আমার ভালো বলেছিলাম তোকে অ্যানিমাল ফার্মটা বলেছিলি মানে আমার ভালো লেগেছিল শুনে তা বাংলা বই আছে বাংলা বই আছে অনেক রকম আমরা সবাই জানি তিনি হেমশিলা স্কুলের শিক্ষিকা প্রদীপ্তা কা এই বই মেলার জন্য লিখেছি বই মেলা তোমার জন্য হ্যাঁ আমি কবি
আমরা তখন থেকে বই দেখে যাচ্ছি, লাবণীর এখনো কোনো বই নিল না। এবার আমার দেবার পালা বইমেলা, দেব তোমায় নির্মল আকাশ, অত্যুজ্জ্বল সূর্য, চাঁদের মোহ। সকলের অনুরোধ অন্তত নামটা যেন বলি, ঠিক আছে বাবাই? চন্দ্রশেখর দা নামটা বলি। আচ্ছা, লিপিকা দত্ত। পশ্চিম বর্ধমান শিল্পাঞ্চলের পরিচয়ে তোমার সম্মান। লোহ আছে, শিল্প আছে, আছে খনির নিচে কয়লা, আন কাছে ধরে সকল জনের জোড়ায় মনোপ্রাণ। এখানে সব জেনারেল নলেজ এর বইগুলো আছে। কিন্তু জানে এমনি বহু গুণীজন চোখের বালি পথের পাঁচালি কপাল কুণ্ডলা। এখানে আমার পড়া বইগুলো দেখতে পেলাম, যেমন দেখতে পেলাম আমিও কিছু বই পড়েছি। শেষের কবিতা কপাল কুণ্ডলা চোখের বালি, শেষের কবিতা তো পড়েছি, শেষের কবিতাও পড়েছি, ব্যাগ তুই পড়েছিস আমি জানি, এটাই হয়। তারপরে তুই উল্টো পাল্টা পড়েছিলি, আমি কোনটা পড়েছি? পুরাতন দুষ্প্রাপ্য বই পাওয়া যাবে, স্নেহা দেখতে যাচ্ছে। মানে এগুলো পুরনো বই পাওয়া যায় না। তো আমরা আসানসোল বইমেলা থেকে ঘুরে চলে এসেছি। তো তোমাদেরকে তো ওখানে বইয়ের কালেকশন গুলো দেখিয়েছি, তো আর আমরা কি কি নিয়েছি সেগুলো তো ওখানে দেখানো হয়নি। অনেক কনফিউজ ছিলাম, কারণ যেটা দেখছিলাম সেটাই নিতে চলো। স্নিগ্ধা তো যত ভূতের গল্পের বই দেখছে, ও বলছে সবগুলোই নেবে, সবগুলোই নেবে, মানে খুঁজে পাচ্ছিল না কোনটা নেব। সবগুলোই তো নিতে ইচ্ছে করছিল, মানে বুঝতে পারছিল না কোনটা নেবো সেগুলোর ভিতর থেকে। সবগুলো নিতে কি করতে ইচ্ছা করবে? তা আমি এই বইটা কিনেছি, গোয়েন্দা গল্প। ওখানে কতগুলো এই গল্পের বইটা বেশ ভালো লাগলো দেখে। এখানে সূচিপত্র বা কিছু দেওয়া নেই, জানি না আমি কত গল্পের বই আছে, মানে যেটা দেখেছিলাম ওখানে সবকিছু দেওয়া ছিল। এটা বললো পার্ট আছে, মানে একটা এমনি বই ছিল যেটা ফার্স্টে দেখছিলাম, তারপর বললো ওই গল্পের দুটো পার্ট আছে, তো এই পার্টটাও নিয়ে আসা। আর স্নিগ্ধা দুটো বই নিয়ে আসা, একটা নিয়েছে শনিবারের বারবেলা, দেশি বিদেশি ভূতের গল্প। এখানে অনেকগুলো গল্প আছে, ভয়ের পুকুর, অতিত্ব বাসনা, হানাবাড়ি, টম সাহেবের বাড়ি, গাদা গাদা। বলতে বলে নিয়ে তুমি পড়ে শোনাও কি গল্প হয়েছে। অনেক বইয়ের গল্প, অনেক বইয়ের গল্প না, অনেকগুলো গল্প এখানেও আছে। আর আরেকটা নিয়েছে, এটাও ভূতের, এটা হচ্ছে সব ভূত জ্যান্ত, কালিদাস ভদ্রের। এখানে আমার যে গল্পটা পড়ার ইচ্ছা আছে, আমি ওকে বলছি তুই বইটা নিয়ে যাওয়ার আগে আমাকে একটা গল্প পড়তে দিবি, সেটা হচ্ছে বইমেলার ভূত। বইমেলাতে কি ওই গল্প পড়তে ইচ্ছা হয়েছে? এটা আমি ফার্স্টে পড়ে নেবো, তারপরে ওকে বইতে দেবো, সেটা ঠিক আছে তো? না, আমার বেশি ভূতের গল্পের বই পড়তেই ভালো লাগে, তাই ওখানে গিয়ে মানে আমার ওগুলোই বেশি দেখছিলাম যে ভূতের গল্পের বই। গোয়েন্দাও ভালো লাগে, গোয়েন্দা ভূত এসবই বেশি ভালো লাগে পড়তে। তাই আমার কমেডি গল্প, কমেডি গল্পগুলো পড়তে খুব ভালো লাগে, কিন্তু ওখানে কমেডি ছিল না। অতক্ষণ ধরে ঘুরে ঘুরে শেষে এইগুলো আমরা নিলাম। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে।